আমার বেশ ভালো লেগেছে। আর যে তুমি যেমন বলে সার্ভাইভাল স্টোরি, সার্ভাইভাল স্টোরি অনেক কিছু শিখিয়ে দেয়, তো এই টিভি সিরিজটাও আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমরা খুব একটা কমফোর্ট জায়গায় আছি বলে ওদের ইনস্টিংগুলো বোঝাটা খুব মুশকিল। যদিও আমি ট্রেক করি বলে আমি জানি কিছু কিছু টিপস বা ট্রিক্সগুলো, যে কোন সিচুয়েশনে কী করতে হবে না করতে হবে। মোট কথা, উপস্থিত বুদ্ধি খুব দরকার। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি। আমি অভিষেক। আর আমরা এসে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমার নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পাবেন। আর তাছাড়া আমাদের সোশ্যাল আপনি আমাদের সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান আপডেটেড লিঙ্কস দিই, কিছু কিছু ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, আগে থেকে জানিয়ে দিই আমরা নেক্সটটাতে কী পোস্ট করব। ওখানে আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, অথবা আমাদের নিচে কমেন্টও আপনারা নিজেদের মতামত জানাতে পারেন, আপনাদের সাজেশনস জানাতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। একদম। আজকে আমরা একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে এসেছি, দ্য লাস্ট অফ আস ওয়েব সিরিজ, যেটা আমরা হটস্টারে দেখেছি। অরিজিনালি ওটা আমেরিকাতে HBOতে রিলিজ করেছিল। আপনারা যারা গেম PS4 পছন্দ করে থাকেন তারা জানবেন যে লাস্ট অফ আস PS4-এর এক্সক্লুসিভ একটা গেম বেরিয়েছিল। সেই স্টোরিটা থেকেই এই সিরিজটাকে ক্রিয়েট করা হয়েছে। তো নীল ড্রাকম্যান ছিলেন অরিজিনাল ভিডিও গেমের রাইটার, আর সেখান থেকে টেলিভিশনের জন্য লিখেছেন ক্রেগ ম্যাজিন। আর এখানে মেন স্টারসের মধ্যে বেসিক্যালি পেড্রো পাস্কেল, বেলা র্যামজি, অ্যানাটভ এরা আছেন মেন ভূমিকাতে। তাছাড়া এটা অ্যাকচুয়ালি মানে যেহেতু সার্ভাইভাল একটা স্টোরি, তো অনেক ক্যারেক্টার সেখানে আছে, বাট মেনে এরা এই কজন আছে। তো হ্যাঁ, শুরু করা যাক, তোমার কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে। অ্যাজ এ তুমি যেমন বলে সার্ভাইভাল স্টোরি, সার্ভাইভাল স্টোরি অনেক কিছু শিখিয়ে দেয়, তো এই টিভি সিরিজটাও আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমরা খুব একটা কমফোর্ট জায়গায় আছি বলে ওদের ইনস্টিংগুলো বোঝাটা খুব মুশকিল। যদিও আমি ট্রেক করি বলে আমি জানি কিছু কিছু টিপস বা ট্রিক্সগুলো, যে কোন সিচুয়েশনে কী করতে হবে না করতে হবে। মোট কথা, উপস্থিত বুদ্ধি খুব দরকার, বেসিক ইনস্টিংক্ট খুবই দরকার। আর উপস্থিত বুদ্ধি শুধু না, তার সাথে সাথে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তুই কাজটা করা, কারণ কি বেঁচে থাকার জন্য এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যখন সেটা মানে প্রাণের ব্যাপার চলে আসে। তো এখানে ওই জিনিসগুলো খুব ভালো দেখিয়েছে। আর একটা জিনিস আমি বলবো দেখিয়েছে এখানে, যেহেতু শুধু সার্ভাইভাল স্টোরি আমি বলবো না, কারণ কি আমরা আগেও হাঙ্গার গেম দেখেছি, এরকম অনেক টিভি সিরিজ দেখেছি যেগুলো সার্ভাইভাল স্টোরি। আমি এখানে একটা কথা বলবো যে এখানে একটা জার্নি দেখিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে, মানে একটা স্টার্ট, একটা এন্ড, একটা জাস্ট জার্নি। ওদের পুরো সিনেমাটা একটা জার্নি, মানে সরি টিভি সিরিজটা একটা জার্নির মধ্যে দিয়ে গেছে। আই লাভ দ্যাট অ্যাকচুয়ালি। তোমার বলো। হ্যাঁ, আমারও মানে বেশ দারুণ লেগেছে পুরো ওয়েব সিরিজটা, মানে সমস্ত অ্যাসপেক্ট থেকেই বলবো, শুধু স্টোরি যে খুব ভালো বা অ্যাক্টিং ভালো তা না, সব কিছু মিলিয়েই স্টোরি যেরকমভাবে প্লটটা ক্রিয়েট করা হয়েছে, মানে বেসিক্যালি স্টোরিটা তো গেমটা থেকেই নেওয়া, তো প্লট ওখানেই ছিল, কিন্তু টিভির জন্য একটা রিপ্রেজেন্টেশন একটু আলাদা হয়, একটা দরকার হয়। তো সেইটা যেভাবে করা হয়েছে, যেভাবে পিকচার মানে পুরো সিনেমাটা শ্যুট করা হয়েছে, এনভায়রনমেন্টগুলো ক্রিয়েট করা হয়েছে, বেশ বেশ ভালো, মানে ওই সব এক্সপেক্ট নিয়েই আমার বেশ ভালো লেগেছে সিনেমাটা, সরি ওয়েব সিরিজটা। আমরা আসলে একসাথে দেখেছি পুরো জিনিসটা, তো তাই জন্য আমাদের কাছে একটা সিনেমার মতন হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা প্রায় বিঞ্জ ওয়াচিংই করেছি বলতে গেলে। তো এটা যেহেতু জাস্ট লাস্ট এপিসোড রিসেন্টলি মার্চে রিলিজ করেছে, 16th March মোস্ট প্রবাবলি লাস্ট এপিসোড রিলিজ করেছে, তাই আমরা পুরোটা স্পয়লার দেব না, কিছুটা স্পয়লার দেব যখন আমাদের মনে হবে আমরা জানিয়ে দেবো আগে থেকে। তো আমরা এটাই মেইনলি সাজেস্ট করব যে আপনার যদি পছন্দ অ্যাডভেঞ্চার, আপনার যদি পছন্দ সার্ভাইভাল স্টোরি, আপনার যদি পছন্দ কিছু একটা ইউনিক, আচ্ছা অবভিয়াসলি একটু ভায়োলেন্স, আর আপনার যদি নিজেকে অসুস্থ করার কথা মনে হয়, কারণ কি এটা এরকম সিনস অনেক আছে এখানে,
তো এগুলো সব মিলিয়ে যদি আপনাদের পছন্দ হয় তো অবভিয়াসলি এটা আপনাদের একদম মানে পাতি কথা হয় আপনাদের যদি এসআর কি নাম ছিল যে স্যাস মানে কোভিড নিয়ে যার একটা সিনেমা হয়েছিল স্যাস 20 মনে আছে দেখেছিলাম মোট কথা যে কোনো প্যান্ডামিক বা এরকম কোনো ধরনের সিনেমা আগেও হয়েছে আমি 2012টা বলবো না কারণ কোনো প্যান্ডামিক ছিল না বাট প্যান্ডামিক আর প্যান্ডামিকের সাথে সার্ভাইভাল স্টোরি আমার নামটা এখন মনে পড়ছে না সিনেমাটার বাট ওরকম স্টোরি যদি আপনার পছন্দ হয় পার্টিকুলার দেখতে পারেন আপনার যদি জম্বি পছন্দ হয় তাহলেও আপনি দেখতে পারেন কারণ কি আপনার এই টেস্টগুলো একসাথে মিশবে ব্যাপারটা মানে যেগুলো প্লটগুলো এখন কিছু জম্বি মুভি রিলিজ করেছে যেগুলো কিছুটা কমিক কিছুটা ইয়ে যেমন লাস্টে যেটা ট্রেনের মধ্যে ট্রেন টু ভুসান কোরিয়ান যে বাট ডেড যেটা আপনার জম্বি ল্যান্ড যেটা ছিল এখন মানে যেটা অনেকের পছন্দ হচ্ছে জম্বি মুভি কমেডি নিয়ে যেটা ছিল জম্বি ল্যান্ড যেটা ওই আর্মি অফ দ্য ডেড থেকে শুরু করে এক্স্যাক্টলি আর্মি অফ দ্য ডেড জম্বি ল্যান্ড তো ওই টাইপের মানে ওখানে যেমন কমিক এটাকে ইউজ করে জম্বির জিনিসটা দেখানো হয়েছিল তো আপনার যদি এটা পছন্দ হয় তাহলে আপনার পছন্দ হবে এই এই স্ক্রিপ্টটা আপনার পছন্দ হবে সিরিয়াস একটা স্টোরিকে নিয়ে করা হয়েছে তো মানে এটা একটা মানে এবার আস্তে আস্তে যাচ্ছি পাওনা আপনার আপনার আস্তে আস্তে আমরা যাচ্ছি অ্যাক্টিং টার ওটা স্টোরিটা আর কতটা বেস ইন্টেন্স একদম তো ফার্স্ট অ্যাক্টিং নিয়ে কথা বলে হ্যাঁ মানে ফার্স্টে আমরা ওই নন স্পয়লারটা যতটা চেষ্টা করছি দেওয়ার চেষ্টা করছি মেটার নামটা কি ছিল মেটার নাম বেলা র্যামজি এলি উইলিয়ামসের এলি রোল হ্যাঁ একদম এলি উইলিয়ামসের রোল করেছে উনি আর আমাদের হিরো হ্যাঁ পেড্রো পাস্কাল একদম মানে লেড ভূমিকায় ছিল অসাধারণ অ্যাক্টিং অ্যাক্টিং নিয়ে তো মানে আমাদের অ্যাকচুয়ালি বলা উচিত না কারণ এতটাই ভালো অ্যাক্টিং করেছে হ্যাঁ আর পেড্রো পাস্কালের পরপর কয়েকটা মানে যেটাতেই অ্যাক্টিং করছে সেটাই এত টপে চলে যাচ্ছে মানে নার্কোস বলুন ম্যান্ডালোরিয়ান বলুন একদম এইটা বলুন মানে বেশ ভালো আর মানে ম্যান্ডালোরিয়ানের ম্যান্ডালোরিয়ানের একটা ক্যারেক্টারটা অনেকটা সিমিলার যে একটা কার্গোকে মানে জানে না চেনে না একটা স্ট্রেঞ্জারকে একটা সাথে একটা বন্ডিং হয় একটা জার্নি এইটুকুনি মেল আর কিছু মিল নেই দুটোর মধ্যে কিন্তু আমি একটা এই জার্নিটা দেখতে খুব ভালো লাগে মানে লাইফ আলটিমেট একটা জার্নি একটা জায়গায় শুরু হয়েছে একটা জায়গায় শেষ হয়েছে নানান জন নানান কর্মসূত্রে বলুন পড়াশোনার জন্য অন্যান্য কোনো জায়গায় যাচ্ছে তো প্রত্যেকটা এক্সপিরিয়েন্সটা এত সুন্দরভাবে দেখানো যায় কিন্তু এটা টাফও দেখানোটা খুব ভালোভাবে দেখতে সত্যি খুব ভালো এক্সিকিউশন করা যায় দেখতে খুবই ভালো লাগে কারণ রিলেটেড এক্স্যাক্টলি আপনাদের লাইফের সাথে অনেকটা রিলেট করতে পারেন যে আপনার ওখানে থাকলে কি রকম একটা অ্যাকশন নিতেন বা লাইফের অনেক কিছু মানে মেসেজ দেওয়া যায় এরকম একটা স্টোরিতে একদম তো এখানেও সেটাই করা হয়েছে আমরা হয়তো আমাদের নিজের লাইফের জার্নি থেকেও শিখি প্রত্যেকদিন এখানে ওদের শিক্ষাগুলো ওদের প্রত্যেকটা আলাদা আলাদা স্টেজ আর কত রকম আলাদা আলাদা মানুষের সাথে দেখা হচ্ছে সেটাও একটা ইন্টারেস্টিং ভাবে দেখানো হয়েছে আর এনাদের অ্যাক্টিং বলবো খুবই ভালো মানে অতটুকুন একটা বাচ্চা ও যে রোলটা করেছে ব্যাপারটা হচ্ছে খুব ল্যাঙ্গুয়েজ একটু মানে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে শোনাটা ব্যাপারটা যে মানে যে ধরুন ছোটবেলা থেকে মাকে পাইনি বাবাকে পাইনি একটা এরকম একটা মানে এরকম একটা প্যান্ডেমিকের সময় জন্মে এরকম মানে নিজের ফ্যামিলি মেম্বার তো কাউকে পাইনি এরকম একটা স্ট্রিক্ট মিলিটারি স্কুলে পড়াশোনা হয়েছে শিক্ষাটা ওখান থেকে পেয়েছে তো অবভিয়াসলি মানে এরকম টার্ন আউট হয়ে যাওয়াটা কিছু অস্বাভাবিক না মানে আমরা এক্সপেক্ট করতে পারি না যে তাদের থেকে প্রিন্সেস প্রিন্সেস ব্যাপার যে আদব কায়দা বসে হাসা ওটা কারণ কি মানে সত্যি কথা যেটা বলে যে যারা প্যান্ডামিকের সময় জন্ম হচ্ছে তাদের মানে লাইফেই একটা মানে বলে না অনেক জিনিস ওরা মিস করে গেছে যেগুলো হয়তো খুব নর্মাল একটু মাঠে খেলা এখন যেমন বাচ্চাদের মাস্ক করে জন্ম থেকে মাস্ক দেখছে সো এই জিনিসটাই রুলের মধ্যে কাটানো এর বাইরে যেতে পারবে না এরকম অনেক কিছু রাত সন্ধ্যে ছটার পর বেরোতে পারবে না একই রকমের ফিলিংস তো এগুলো খুব সুন্দর ভাবে ছোট ছোট জিনিস দেখানো হয়েছে
মানে এটা দেখানো হয়েছে যে তোমরা মানে যারা ওই সময় যারা এইসব সুযোগ সুবিধা বা এই জিনিসগুলো দেখেনি তাদের কাছেও তখন এই ছোট ছোট জিনিসগুলো কতটা হ্যাপিনেস দিতে পারে, যেটা আমাদের কাছে এখন নর্মাল, কারে চড়া, মোবাইল দেখা, হ্যাঁ গান শোনা, এগুলো একটা নর্মাল জিনিস। কিন্তু যারা এইসব জিনিসগুলো পায় না, আমি প্যান্ডামিক যদি ছেড়েও দিই, এরকম অনেক মানুষ আছে যারা এইসব জিনিসগুলো পায় না, তাদের কাছেও মানে এই মুহূর্তেও বলছি তাও বলবো যে হ্যাঁ মানে তাদের কাছে অনেকটাই ঠিকই কথা বলেছো, মানে অতটা হয়তো না যতটা এখানে দেখানো হয়েছে, তাও অনেকটা মানে মেয়েটা অ্যাক্ট যে করলো, ও প্রত্যেকদিন কারে চড়ে, কিন্তু ওই ফিলিংসটা যে অ্যাক্ট করলো যে অসাধারণ, মানে ওটাই না, মানে আমরা একটা সারপ্রাইজ বা একটা মানে না পাও, আমাকে এখন যদি তুমি স্পেসশিপে বসিয়ে দাও আমার যে এক্সপ্রেশনটা হবে ওটা অবভিয়াসলি কার্ড চাপলে হবে না, কিন্তু সেম জিনিসটাকে ডেলিভার করা আমাদেরকে বোঝানোর জন্য ওই হিসেবে আমি বলবো খুব ভালো অ্যাক্টিং করেছে। হ্যাঁ মানে ওখানে যারাই ছিল মেলানি লিনস্কি থেকে শুরু করে ছোট বাচ্চাটা যে বোবা ছিল, হ্যাঁ না কিভন উডার্ড করানোটাও ক্রু মেম্বারদের জন্য অনেক চ্যালেঞ্জিং, ওদের জন্য তো অবশ্যই চ্যালেঞ্জিং, তো খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে, কোনো জায়গায় মনে হয়নি কিছু মানে কোনো ল্যাক করছে বলে, একদম একদম অসাধারণ ভাবে দেখিয়েছে। আর বলে না হয়তো ওই জার্নিতে ওই ক্যারেক্টারটা বা কিছু কিছু ক্যারেক্টারগুলো মন ছুঁয়ে গেছে, যেগুলো হয়তো পার্টটা পুরোটা সিনেমা জুড়ে ছিল না, কিছুক্ষণের ছিল, তো এই হিসাবে বলবো প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালি খুব ভালো অভিনয় করেছে, যে ফ্রেডি বা এরাও যে অভিনয় করেছে ফ্র্যাঙ্ক আর ফ্রেডি, তো খুব ভালো, খুবই ভালো। আর তোমার অভিনয় কার খুব ভালো লেগেছে মেন লিডদের ছাড়া? আমি বলবো ওই যে ফ্র্যাঙ্কের বিলির মধ্যে যে বিলি ছিল, আচ্ছা বিলি 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 হ্যাঁ আমার ক্যারেক্টার বিল বিল হ্যাঁ ফ্র্যাঙ্ক এন্ড বিলের মধ্যে যে বিল নিক অফারম্যান অন্যান্য সবার থেকে বেশ ইউনিক ছিল। আমি বলো ফ্যাঙ্কার বিলের যে কেমিস্ট্রিটাও দেখানো হয়েছে, হ্যাঁ মানে আমার মানে দুটো মানে সব থেকে বেস্ট বেস্ট এপিসোডের মধ্যে যদি বাঁচতে বলেন দুটো আমার, যেখানে রাইলি আর এলির যে কানেকশনটা দেখানো হয়েছিল যখন ওকে মলে নিয়ে যাচ্ছে, ওদের মধ্যে যে কানেকশনটা সেটা একটা গোটা এপিসোডই দেখানো হয়েছে সেই এপিসোডটা, আর ফ্র্যাঙ্ক বিলকে তো পুরো একটা এপিসোড দেওয়া হয়েছে যেখানে আর কোনো কেউ জাস্ট ফ্র্যাকশন সেকেন্ডের জন্য আছে। আমার আবার রাইলির থেকেও ফ্র্যাঙ্ক বিলেরটা অনেক বেশি ভালো লেগেছে, আমার দুটো এপিসোডই খুব ভালো লেগেছে আমাকে, মানে ব্যাপারটা না অনেক কিছু শিখিয়েছে, অনেক ছোট ছোট জিনিস খুব সুন্দরভাবে ধরেছে, মানে ব্যাপারটা তুমি ক্যাজুয়াল ধরলে ক্যাজুয়াল, আর শিখতে চাইলে তোমার জন্য অনেক কিছু আছে। তো এরকম প্রত্যেকটা জার্নি, প্রত্যেকটা আলাদা আলাদা স্টোরি, আমরা মানে চারটে স্টোরি পাই, মানে ফার্স্ট স্পয়লার অ্যালার্ট দেব, একবার একটু স্টোরিটা নিয়ে একটু বলে নিই তারপরে আমরা সবার স্পয়লারে যাচ্ছি। আচ্ছা স্টোরিটাই স্পয়লার না তো? হ্যাঁ মানে স্টোরির মেন দেখতে যখন যাবো তখন স্পয়লারে চলে যাবো, যে স্টোরিটার মানে বেসিক্যালি এটা একটা সার্ভাইভাল স্টোরি, ফার্স্ট শুরু হলো যখন নরমাল সবাই নরমাল একটা, তাই জন্য তার থেকে এখানে অ্যাকচুয়ালি জম্বি কি করে হয় একটু, হ্যাঁ সেটা একটা সায়েন্টিফিক রিজন পুরো ভালো করে দেখানো হয়েছে, যেটা আর অ্যাকচুয়ালি জম্বি না তো আমরা জম্বি বলবো না, হ্যাঁ না জম্বি বলতে পারো, মানে কেন জম্বি, জম্বি ডেড ডেড পিপল আর জম্বি, দে আর নট ডেড বলতে পারো বাট দে আর নট ডেড, না ব্রেন ডেড না, কন্ট্রোল ওভারপাওয়ার করছে অন্য কেউ কন্ট্রোল করছে, বাট দ্যাট ইজ নট ডেড, মেরে ফেললে ওরা দেখবে ব্রেন, যদি তুমি ড্যামেজ করে দাও কারণ ওখানে দেখা যায় ব্রেনটা বেঁচে থাকতে হবে, কোনো ডেড বডিরও ব্রেনটাকে ইন্ট্যাক্ট থাকতে হবে তবেই সে জম্বি তো পরিণত হতে পারে, কিন্তু যদি কোনো ডেড বডির ব্রেন নেই
তাহলে কিন্তু সে কখনোই জম্বি হতে পারবে না, তো এখানেও সেই কনসেপ্টটাই দেখিয়েছে, তো সেই হিসাবে আমরা জম্বি বলবো এটাকে। বাট হ্যাঁ, এখানে মানে ভাইরাস বা ব্যাকটেরিয়ার জায়গায় এখানে ফাঙ্গাস দেখানো, আর সেটা কিভাবে হচ্ছে, কেন ফাঙ্গাস আমাদের শরীরে বাঁচতে পারে না, তাও কেন বাঁচছে, সে সবই মানে একটা লজিক দিয়ে দেখানো হয়েছে যেটা আমরা রিলেট করতে পারবো, তাই আরো বেশি আপনারা ভাবতে পারবেন সত্যি তো এরকম হচ্ছে, এরকম হতে চলেছে, এরকম হতে পারে কি, তো সেটা একটা আছে। আর তার সাথে মানে ওইটা হচ্ছে আপনার জাস্ট প্লটিংটা, তার উপরে যে ছোট ছোট মানে মানুষদের রিলেশনশিপ, একটা মানে এরকম সময়ে জন্মানো কারুর বাচ্চা, তার কেমন ক্যারেক্টার, কেউ নিজেকে সার্ভাইভ করার জন্য কী কী ডিসিশন নিচ্ছে একটা জার্নিতে, আর তার মধ্যেও নিজের মানে ফ্যামিলি মেম্বার হারিয়ে আবার একজন তোকে পাওয়া, সেই যে জিনিসগুলো মানে খুবই ছোট ছোট জিনিসগুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে আপনার মানে শুধু মনে হবে না এটা জম্বি স্টোরি, এটা একটা ড্রামা সিরিজ, আর যেটা আপনাকে মানে খুব ভালোভাবে ইম্প্যাক্ট ফেলে। আর কি বলুন তো, আপনি রিলেট করতে পারবেন, মানে আপনার লাইফে হয়তো হয়নি, আমাদের লাইফে হয়তো হয়নি, কিন্তু আমরা এইসব শুনে আসছি যে ধরুন যখন সাউথ আফ্রিকায় জলের খুব ক্রাইসিস হয়েছিল, হ্যাঁ, তখন ওখানে অনেকে যেতে ভয় পাচ্ছিল, কারণ কি ওখানে শুধু সাউথ আফ্রিকায় না, আমাদের এখানে প্যান্ডেমিক সময় যখন লোয়ার মিডল ক্লাসদের বা যারা লোয়ার গ্রাউন্ড লেভেলে আছে তাদের যখন কাজ ছিল না, তখন চিন্তাই অনেক বেড়ে গেছিলো, কেন সার্ভাইভ করে খেয়ে বাঁচতে হবে, ব্যাপারটা হচ্ছে ওদের কি দোষ, খাবার নেই, টাকা নেই, তো ব্যাপারটা এখানে ওটা যখন তোমার ওরকম সিচুয়েশন চলে আসছে, মানুষ কাউকে মেরে বা কাউকে আঘাত করে ওর থেকে ছিনিয়ে নিয়ে টাকা বা পয়সা নিয়ে, এরকম সিচুয়েশনে মানুষের সার্ভাইভাল ইনস্টিংক্টটাই জেগে ওঠে, তখন আর ওই মানে আইডিয়াল হিউম্যান বা আইডিয়াল মানুষের বিহেভিয়ার আর থাকে না একদম। আমরা যে আমরা খুব ভালো মতন থাকতে পারবো, অন্যের কথা ভাবতে পারবো, যখন নিজের কথা আমাদের ভাবতে হয় না, কিন্তু ওখানে ওটাই দেখেছে নিজেকে যখন বাঁচার জন্য, মানুষ মানে যারা হয়তো প্যান্ডেমিকের আগে খুবই ভালো মানুষ ছিল তাদেরও পরিবর্তন হতে দেখা যায় তাদের বিহেভিয়ার, তো এরকম একটা ইনস্টিং দেখানো হচ্ছে যেটার সাথে আপনি রিলেট করতে পারবেন। আবার নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছে একটা বাবা, সেটা একটা দেখতে পারবেন। আবার যখন নিজের বাচ্চা মারা গেছে, অন্য একটা বাচ্চা পেয়ে স্ট্রিক্ট ড্যাড, রিলেশন রাখবো না, না আমি আবার সেম জায়গায় যাবো না, এই রিলেশনগুলো আমরা আশেপাশে দেখতে পাই। আবার যখন ওর সাথে বন্ডিং হয় সেকেন্ড বার, ওকে না হারানোর জন্য সে কতটা এক্সট্রিম যেতে পারে সেটাও দেখানো হয়। তো এটা একটা মিক্স ব্যাগ একদম, আপনারা তাহলে আমরা স্পয়লারে যেতে চাইছি, তো আপনারা যারা দেখেননি অবশ্যই এটা দেখে নিন, হটস্টারে আছে, আর দেখে এসে এবার আমাদের স্পয়লার রিভিউটা দেখতে পারেন স্পয়লারের জায়গাটা। তো স্পয়লারে কি বলবে, মানে ও যে মানে তুমি বলছিলে সেটাকে যদি স্পয়লারে সেকশনে আনি, যে নিজের মেয়ে যখন মারা গেল মানে প্যান্ডামিকের আগে, মানে এমন না যে জম্বি বা ওই ডিজিজ থেকে মরেছে, হ্যাঁ, একটা পুলিশের হাতে গুলি খেয়ে মরলো ওই জায়গাটা যেখানে সিক নয় ওরা, তার সত্ত্বেও আমাদের অনেক হার্ড ডিসিশন অনেক টাইমে নিতে হয়েছে আর্মিদেরকে, তো সেইখানে তারপরে 13 বছর কত 20 বছর পরে যে ঘটনাটা দেখাচ্ছে, 20 বছর ওর সাথে মিলতে মিলতে ধরো আরো 21 বছর ধরো, ওইরকম টাইমে এখানে ওরকম ওই মেটা আসা একটা বাচ্চার সাথে এসে তার সাথে একটা আস্তে আস্তে একটা ফাদারলি বন্ডিং হলো, যে বাবা মেয়ে সেটা কেউ ইচ্ছে করে চায়নি, কেউ চাইছিলই না ইনফ্যাক্ট প্রথম দিকে, মেটাও চাইনি আমাকে কেউ এরকম কারোর আন্ডারে যেতে, কারণ ওর অভ্যাসই নাই ওই জিনিসটা, যে কেউ আমাকে হুকুম চালাবে, আর ব্যাপারটা হয় না যে বাবা আমাদেরকে বলছে একরকম কথা, বাবা না অন্য কেউ কাকু জেঠু বলছে ভাই তুই আমার বাবা না কেন বলতেছিস, তো এগুলো আরো মানে খুব ক্লিয়ারলি দেখানো হয়েছে, কথাবার্তাগুলো খুব ক্লিয়ারলি বলা হয়েছে, তো আর এখানে ওরকমও দেখানো হয়নি যে হঠাৎ করে এলো আর কিছু দিনের মধ্যে সম্পর্কটা তৈরি হয়ে গেল, এখানে একদম মানে বিল্ড আপ হওয়ার যে রিজন গুলো, কারণ তুমি আমাকে কথাটা বলেছিলে যে যখন আমরা ওই ট্রেকিং এ যাই বা এরকম কোনো সার্ভাইভাল কোনো একটা সিচুয়েশনে পড়ি, তখন যে আমার সাথে থাকে এই মরণ বাঁচন সিচুয়েশনে, তার সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয় সেটা অন্য কারোর সাথে ওরকম ভাবে তৈরি হয় না তো ইজিলি, কেন কি এই জিনিসটা সেমই, আমি ওটাকে ওরকমই এখানে এক্সপ্লেইন যেটা যদি বলতে যাই, যে আমরা যখন ট্রেকিং এ যেতাম, আমি HMTA থেকে ট্রেকিং এ যেতাম, তো ওখানে ট্রেক গুলো থাকতো অ্যাডভেঞ্চার ট্রেক, এমন কিছু না জাস্ট ট্রেনিং নেওয়া, ওখানে থাকতো হয়তো 7 দিনের 6 দিনের এরকম, তো আমরা হয়তো রিয়েল লাইফে স্কুল বা কলেজে একটা বন্ধুত্ব তৈরি করতে যদি যেটা 6 মাস লাগে, সেটা ওখানে 6 দিনে ওর থেকেও বেশি গাঢ় হয়ে যায়, তো মানে কেন কি পা ব্যথা করছে, হাঁটতে পারছি না, ক্লাইম্বিং করছি, কষ্ট হচ্ছে, তো সবার পেনটা
সবাই একই সিচুয়েশনের মধ্যে সবাই সবার সিচুয়েশনটা বুঝতে পারছে, সেটা একটা আলাদাই বর্নিং, সেটা স্কুলে নিজের মতন থাকলে হয় না, বিপদে পড়লে তাকে যে সঙ্গে সঙ্গে বাঁচানো, এক্স্যাক্টলি দোষারোপ করছি, ওকে দোষারোপ, যে আমার দোষ না তোর দোষ, এই জিনিসগুলোর ঊর্ধ্বে জায়গাটা, যে দোষ তো সবাই দোষ, সবাই ভুক্তভোগী, তো ওই বন্ডিংটাই ওই জিনিসটাই এক্সট্রিম সিচুয়েশনে একে অপরকে হেল্প করে। এখানে তো মানে লিটারাল মরণ বাঁচানোর ব্যাপার ছিল, হ্যাঁ, মানে তুমি শুধু এখানে জম্বিদের হাত থেকে বাঁচা নয়, কারণ এরকম একটা সিচুয়েশনে যেটা বলে অরাজকতা তৈরি হয়ে যায়, তখন কিছু মানুষ নিজেদের একটা গ্রুপ বানিয়ে নেয় যারা শুধু লুট করে বেঁচে থাকার চেষ্টা করে, মানুষ অন্য মানুষদেরকে লুট করে, মার্ডার করে, সেই সমস্ত মানে মানুষদের থেকেও বাঁচা, সেই রকম সিচুয়েশনগুলো থেকে মানে একে অপরকে বাঁচানো, শুধু আমি নিজেকে বাঁচি পালিয়ে যাচ্ছি সেটা নয়, আমার সাথে যে আছে তার রেসপন্সিবিলিটি নেওয়া, তাকেও হেল্প করা, তো এইটাই ওই বন্ডটা তৈরি করে দেয়, যেটাই মানে প্রথমে চাইছিল না যে জায়গাটা আসতে, এইসব সিনগুলো এইসব সিচুয়েশনগুলোই ওই আলটিমেটলি ওই জায়গাটা নিয়ে যায় একটা মানুষ। আর এটাও বুঝেছে যে মানে আমাদের গভর্নমেন্ট কেন আছে, মানে গভর্নমেন্ট ভালো খারাপ সবাই সবার দেশে সবাই নিজের গভর্নমেন্টকে গালি দেয়, সেটা আমেরিকা হোক, ইন্ডিয়া হোক, রাশিয়া হোক, যে কোনো, কিন্তু গভর্নমেন্টের দরকার কেন, না হলে না গভর্নমেন্ট থাকলে যে কতটা অরাজকতা হতে পারে, সবাই নিজের নিজের রুলস রাখতে পারে, মার্ডার করার জন্য এক সেকেন্ডও না ভাবতে পারে, যে হিটলারের যে সিচুয়েশনটা সেটাই হয়ে যাবে যদি একটা গভর্নমেন্ট না থাকে, একদম, তো ওই সবকিছু ছোটভাবে মানে দেখিয়েছে যে কতটা ইমপ্যাক্ট, মানে এগুলো যদি না থাকে তাহলে তার আফটার এফেক্টটা কত বাজে, প্রোস এন্ড কনস দেখানো হয়েছে, মানে ফার্স্টে দেখানো হয়েছে যে এখানে পুরোটাই আর্মি নিজের মতন করে চালাচ্ছে, সেখানেও অনেক রকমের কনস আছে, কিন্তু তারপরে এমন একটা জায়গা দেখানো হলো যেখানে আর্মি ওভার পাওয়ার করে একদল গ্রুপ গোষ্ঠী মানুষজন নকশাল বলি বা পুরো নিয়ে নিয়েছে জায়গাটাকে, মানে তারা নিজেরা ফ্রিডম ফাইটার বলে পুরো জায়গাটাকে ওভারটার্ন করে দিয়েছে, এখন ওরা চালাচ্ছে, কিন্তু সেখানেও হচ্ছে কত রকমের কনস থাকতে পারে, ব্যাপারটা ওই যে যে লঙ্কায় বসে সেই রাবণ, ব্যাপারটা কি যারা উপর মহলে আছে তাদেরকে আমরা তাদের পজিটিভ গুলো, আমরা তো তাদেরকে কারোরই পজিটিভ দেখতে পাই না, নেগেটিভগুলোই দেখি, তো আলটিমেট সবারই ভুল আছে, মানে যখন ওই জায়গাটা কেউ যায় না তখন সবাই বলে আমি থাকলে এই করবো, আমি থাকলে এই করবো, বাট যখন ওই জায়গাটা যায় তখন ওই জায়গাটার রেসপন্সিবিলিটি যখন বোঝে তখন ভাবে না এটা করা যাবে না, এটাই করতে হবে আমাকে সবার জন্য কথা যদি ভাবতে হয়, একদম একদম, মানে তোমার এমটা একজন দুজনের না, একটা ফ্যামিলি দুটো ফ্যামিলি না, তোমার পুরো দেশের ব্যাপার, মানে বা তোমার পুরো গোষ্ঠীর ব্যাপার, যদি এখানে বলি আমরা এখানে গোষ্ঠী নিজের নিজের গোষ্ঠী এলাকার ব্যাপার, তো প্রত্যেকজনের অনেক হিউজ রেসপন্সিবিলিটি, মানে রোলে যখনই নিজের রোলটা চেঞ্জ হয় তখনই তাদের রেসপন্সিবিলিটিও চেঞ্জ হয়, তো ওই জিনিসগুলো এখানে ভালো করে দেখানো হয়েছে। এবার আসব আমরা সেকেন্ড পার্ট, মানে এরপর জার্নিতে আসি, হ্যাঁ, আমরা এই মাধ্যমটাকে সবাই বেছে নিচ্ছে, তো এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে, আর এত বাজে একটা, আমি তো এখান থেকে সব থেকে বেশি যেটা নিজে অ্যাবজর্ভ করেছে যে সব থেকে বাজে সিচুয়েশনে কত ভালোভাবে থাকা যায়, তুমি যদি কারেক্ট লাইফ পার্টনার পাও, সেটা তোমার মানে ফ্রেন্ড হোক, সেটা তোমার লাইফ পার্টনার হোক, যেই হোক, তোমার ফ্যামিলি হোক, মানে কেউই হোক, কেউই হোক, আর চেষ্টা থাকতে হবে, তোমাকে ভালো থাকার চেষ্টা করতে হবে, সাথী তোমার সাথে থাকে এরকম মুহূর্তকেও তুমি মানে গোল্ডেন এরার মতন বেছে নিতে পারো, একদম একদম, বা ওখানে আরেকটা জিনিসও যেটা খুব ছোট করে দেখিয়েছে কিন্তু মানে এই একটা ছোট টপিকে অনেক বড় সিনেমাও হয়ে গেছে, যেমন গুজারিশ বলো, সালাম ফিঙ্কি বলো, যে ইচ্ছা মৃত্যু, যে এত কষ্ট করে বাঁচার থেকে মরে যাওয়া ভালো, আর আমরা যখন মানে এত বছর, মানে শুধু এক বছর দু বছর নয়, প্রায় 10-15 বছর ওরা একসাথে, আরো বেশি হয়তো, একসাথে এত ভালোভাবে কাটিয়ে নিয়েছে যে যেখানে আর কিছু কারোর থেকে এক্সপেকটেশন নেই, লাইফের থেকেও নেই, আমার পার্টনারের থেকেও নেই, আর মানে আমরা তাও হয়তো আমরা বেঁচেছি, তাও আমাদের একটা মানে বলে না চাওয়া পাওয়া থাকে যে আরো বাঁচি আরো বাঁচি, কিন্তু যে এত কষ্ট পাচ্ছে যে নিজে দাঁড়াতে পাচ্ছে না, অবশ্যই যদি ওই সিচুয়েশনে না হতো তাহলে তো আরো অনেক বছর বেঁচে থাকতো, একদম একদম, আরো হয়তো 5-10 বছর বেঁচে থাকতো, আর সেম জিনিসটা তার অপোজিট পারসন সেটাকে রেসপেক্ট করা,
সেটাকে বুঝে ওই অনুযায়ী অ্যাকশন করা, খুব সুন্দর একটা জিনিস, খুব কম টাইমে দেখানো হয়েছে। বললাম তো যেটা নিয়ে এত বড় বড় সিনেমা হচ্ছে করে মাইন্ড ব্লোয়িং, মানে স্ক্রিপ্ট রাইটিং, স্ক্রিন প্লে, ওদের অ্যাক্টিং ওইটুকুনি সিচুয়েশনে, কারণ তার আগের সিচুয়েশনগুলো অন্যরকম অ্যাক্টিং, ওইটুকুনি সিচুয়েশনে অন্যরকম একদম অ্যাক্টিং। আর ওইখানে যে বিলকে চেঞ্জ হতে দেখা গেল, যে ক্যারেক্টারটা আমি বলছিলাম যে আমার মানে মেইন ক্যারেক্টারের পর যেটা ভালো লেগেছে সেটা বিলের ক্যারেক্টারটা, যে ফার্স্টেও একটা মানে ম্যানিয়াক টাইপের বলতে পারেন, যে অন্য কোনো মানুষের সাথে কথাবার্তা বলা পছন্দ করে না প্রথম থেকেই, প্যান্ডেমিক আগে থেকেই, সবার মধ্যে ভাইরাস, না ওটা ভাইরাস থেকে শুরু হয়েছে, না তার আগে থেকেই, ওর আগে থেকেই ওর একটা যার বেসমেন্টে ক্যামেরা আর মনিটর লাগানো আছে সে ম্যানিয়াক ছাড়া কিছু না, আর সেটা প্যান্ডেমিকের আগে থেকে, না না প্যান্ডেমিকের আগে দেখায়নি, না 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 ওটা সার্ভাইভাল স্টোরি পুরোটাই, ও নিজেকে বাঁচানোর জন্য, ওটাকে বাঁচানোর জন্য সেটা দেখাচ্ছে ওই সময় থেকে যখন মিলিটারি লোকরা এসে একের পর এক মানুষের সাথে নিয়ে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি তাদের কি হচ্ছে মেরে দিচ্ছে যাদের জায়গা নেই, আর মানে যখন কোয়ারেন্টাইন জোনে নিয়ে যাওয়া হচ্ছে বাট দেখছো ওখানে জায়গা নেই তখন রাস্তায় মেরে ফেলছে, তো সেইখান থেকে দেখানো হয়েছে। বাট ও যেটা মানে শরীরে বুঝিয়েছে আর এক জায়গায় বলেওছে যে প্যান্ডামিক আগে থেকে ওরকম ছিল, ওই বেসমেন্ট আগে থেকে বানানো, নালে ওরকম বানানো থাকে না কারো, হঠাৎ করে ওই কয়েকদিনের মধ্যে এত ট্যালেন্ট থাকে না সবার, এত ট্যালেন্ট থাকে না, মেন্টালিটিটা ওরকমই ছিল। তো সেইখান থেকে যে কারো কোনো মানুষকে বিশ্বাস করতে পারে না, মানুষ থাকতে পারে না, সে বেশ কয়েক বছর একা ছিল, তারপরে ওই একটা মানুষ এসে যে পাল্টে দিল ওকে, ওরা মানে পৃথিবীকে দেখার যে ধরনটা সেটা চেঞ্জ হয়ে গেল, যে সব মানুষকে থেকেই দূরে থাকার কোনো কারণ নেই, কিছু মানুষকে ফ্রেন্ডশিপ হওয়া যায়, যুদ্ধ করব মারবো বেঁচে থাকবো ওটা না, সুন্দরভাবে বাঁচা যায়, এক্স্যাক্টলি একদম, সেটা ও ফ্র্যাঙ্ক এসে ওকে শিখিয়ে দিয়েছিল একদমই, আর সেটা মানে একদম অপোজিট, একদম অপোজিট, যেটা আমরা বলি একটা ছেলে আর একটা মেয়ে যে অপোজিট ক্যারেক্টার দুটো একসাথে এসে যে একটা সুন্দর সংসার করতে পারে, সেটাই সেম জেন্ডারের মধ্যে খুব সুন্দরভাবে দেখিয়েছে, মানে একদিনের জন্য হয়তো খেতে এসেছিল, সেখান থেকে কত সুন্দর একটা লাইফ পার্টনার হয়ে গেল ততদিনের, সেটা বেশ ভালো করে দেখানো হয়েছিল। তার পরের স্টেজে দেখানো হলো দুটো ভাই, প্রথমে আমরা ভেবেছিলাম বাবা ছেলে, বাট আর ব্ল্যাককে দেখানো হয়েছে, মানে এটাই সেম, ওখানে এটাও দেখানো হয়েছে যে ওখানে যেমন হোমোসেক্সুয়ালিটি দেখানো হয়েছে, এখানে ব্ল্যাক দেখানো হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা টপিককে টাচ করে করেও গেছে এই টিভি সিরিজটা, এখানে একটা ব্ল্যাক তার সার্ভাইভাল, তো তার ভাইকে মানে বাঁচানোর জন্য কত কি করতে পারে, আর সেখান মানে একটা গ্রুপের লিডারকে গভর্নমেন্টের হাতে তুলে ধরিয়ে দিল বাস জাস্ট মেডিসিনের জন্য, আলটিমেটলি তার ফলটা ওকে পেতে হলো, যেটা নিজের হাতে নিজের ভাইকে মারতে হলো ওকে, এটা হচ্ছে খুব প্যাথেটিক, মানে খুব সুন্দরভাবে ছোট ছোট জিনিসগুলোকে দেখিয়েছে, মানে খুব বড় বড় জিনিসগুলোকে খুব ভালো মতন দেখিয়েছে কয়েক মিনিটের যে স্টোরিতে দেখিয়ে দিয়েছে। আবার একটা জায়গায় দেখালো যেখানে একটা ফাদার, যে পোপ, মানে পোপ না অ্যাকচুয়ালি সরি ফাদার, হ্যাঁ প্রিচার মানে ছিল না পরে হয়েছে, যাই হোক তখন হচ্ছে যাদেরকে যারা মানে একটা আমরা বলি না ফাদার বা আমরা পুরোহিত, যাদেরকে একটা অন্য সম্মানের সাথে দেখি, তার ভিতরটা কত নৃশংস, তারা মানে সার্ভাইভালের জন্যই বলুন বা কিসের জন্য আমি জানি না, বাট মানে মানুষের মাংস কেটে খাচ্ছে নিজেদের লোককে, পড়ে আছে সেই হোপটাকে বানিয়ে রাখার জন্য, যাতে পরে না ভাবে যে আমি মিথ্যে প্রমিসেস দিচ্ছি, এটার জন্য আমি বলবো না, সেটা প্রুফ করার জন্য শুধু, আমি সেটা একটা পার্ট, মানে সেটা একটা পার্ট, বাট সেটার জন্যই শুধু না, কারণ ওর মানুষটা যে ভালো না, যে লোকের কথা ভেবেই যে করছে সেটাও না, তো এটাও দেখানো হয়েছে, লোকের কথা ভেবে নয়, মানে আমি যাতে ওই জায়গাতে থাকি, আমার ওই জায়গাটা বজায় থাকি, তার জন্য আমাকে দেখাতে হবে যে আমি যা প্রমিস করেছি সেগুলো আমি পূরণ করতে পারছি, ওটাই সে তার নিজের বন্ধুদেরই যখন মরে যাচ্ছে সেই মৃতদেহটাকে রেখে রান্না করে কেটে খাচ্ছে আর খাওয়াচ্ছে, প্রোভাইড করছে, আর তারপরে তাছাড়া আমি বলবো আর একটা যেখানে তার ভাইকে খুঁজতে গেছিল, তারা কি সুন্দরভাবে একটা লাইফ কাটাচ্ছে, একটা ওয়াইফ হয়েছে, সে প্রেগন্যান্ট, বাচ্চা হবে, এটা সিভিলাইজড হ্যাপি, হ্যাঁ এটা সিভিলাইজড হ্যাপি, যেখানে কোর্ট সবকিছুই আছে, সবাই নিজের নিজের ডিপার্টমেন্টে কাজ করে, যেরকম অ্যাকচুয়ালি হয় যেটা আমাদের গভর্নমেন্ট আমরা বলতে পারি, ধরো সেটা ওরা নিজেরাই বানিয়েছে, ওটাই এখানে এটাও দেখেছে যে কেউ সিভিলাইজড হচ্ছে, কেউ আবার একদম মানে যাতা ভাবে আছে, তো এই দুটো যুদ্ধ এরকম করেই আছে, তো অনেকজনকে ধরেছে, অনেকগুলো অনেক রকম আলাদা মেন্টালিটি, কিরকম মানে কোন মানুষের হাতে জায়গাটা পড়লে কিরকম হতে পারে সেই জিনিসটাও দেখিয়েছে, যে ঠিকঠাক মানুষের হাতে পড়লে কত সুন্দর একটা শহর তৈরি হতে পারে, আর কারোর কাছে পড়লে এরকম একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে যায়। তো আমি বলবো আপনাদের যদি আমাদের রিভিউ দেখো যদি মনে হয়, আপনারা দেখে আসুন, খুব ভালোভাবে সবাই নিজেদেরকে ফুটিয়ে তুলেছে, ডায়ালগস খুবই ভালো,
one of the my favorite survival story বলতে পারো হ্যাঁ মানে আমার হাঙ্গার গেমটা খুব পছন্দ বাট ওটা একটা গেম যেহেতু তাই জন্য আমি বলবো এটার জার্নিটা দেখানোটা খুব সুন্দর তো অ্যাজ আ জার্নি অ্যাজ আ ছোট ছোট জিনিস আলাদা আলাদা স্টোরিকে ফুটিয়ে ফুটিয়ে তোলা মানে আমি বলবো যে প্রত্যেকটা ছোট ছোট স্টোরি নিয়ে একটা বড় বড় সিনেমা হয়ে যেতে পারে এমন করে তুলে দেখিয়েছে তো আপনারা দেখতে পারেন দেখে জানাতে পারেন আপনাদের কেমন লাগলো আপনাদের পার্টিকুলার আপনাদের কোন জায়গাটা বেশি ভালো লাগলো ফ্র্যাঙ্কের স্টোরি ভালো লাগলো নাকি আপনার অন্যান্য কারোর স্টোরি ভালো লাগলো তো কমেন্ট বক্সে জানাবেন আর নেক্সট আমরা আমাদের থেকে কি রিয়াকশন বা রিভিউ আপনারা দেখতে চান সেটা কমেন্ট বক্সে সাজেশন করতে পারেন একদম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমাদের খুব ভালো লাগে আপনারা যদি লাইক করেন আমাদের সাপোর্ট করেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই